আসসালামু আলাইকুম, তোমাদের অভিনন্দন, স্বাগত গ্রিন পেন স্কুল থেকে। আমরা গত 4টা ক্লাসে ইংলিশ স্পোকিংয়ে শিখেছি অনেক কিছু, এবং সেই স্পোকিং থেকে বিভিন্ন কমেন্ট এবং মন্তব্যে আমরা কিছু গ্রামার ক্লাসের উপরে আমরা ক্লাস নিব, এবং এই ব্যাপারে অনেকেই বলেছে স্যার গ্রামারের উপরে ক্লাস নেওয়া যায় কি না। আজকে আমি গ্রামারের উপরে একটা টপিক নিয়ে আলোচনা করব, যে গ্রামারটা শুধুমাত্র 6, 7, 8, 9, 10 ইন্টার লেভেল না, বিসিএস ক্যাডার এবং অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন, যাকে আমরা বলি খুব সহজ এবং পরিচিত একটা গ্রামার ভয়েস। আর ভয়েস ক্লাস নিতে গিয়ে আমার অভিজ্ঞতার আলোকে 2004 সাল থেকে 2019 সাল, এত বছর অভিজ্ঞতার আলোকে থেকে আমি ভয়েসের কিছু সিস্টেম বা টেকনিক আমি বের করার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে ক্লাসটা করবো কিসের উপরে? ভয়েসের উপরে। আর ভয়েসটা খুবই মূল্যবান একটা সম্পদ, কারণ আমরা ভয়েসটা কেন করি? আমি আমার টিচারকে প্রশ্ন করেছিলাম, স্যার আমরা ভয়েসটা কেন শিখি? স্যার বললো গ্রামারের জন্য আমরা শিখি, কিন্তু না, বাস্তব জীবনে আমরা ইংলিশে স্পোকিংয়ে কথা বলতে গেলে আমরা 80% কথা বলি ভয়েসে। কারণ বিভিন্ন রাইটাররা যখন কোনো প্যাসেজ লেখেন বা কোনো গল্প লেখেন, তখন তারা ভয়েসে প্যাসিভে লিখতে পারেন, অ্যাক্টিভে খুবই কম লেখা হয়। কারণ আমরা যখন পেপারে দেখব কোনো কথা, যেমন আমরা যদি বলি সেখানে কাজটি করা হয়েছিল, এটা প্যাসিভে আসে, অর্থাৎ এটা অ্যাক্টিভে লিখতে পারে না, লেখক প্যাসিভে লেখে। তাই আমরা আজকে ভয়েসের মূল আলোচনা আমরা আসি। আজকের ক্লাস হচ্ছে ভয়েস, আমরা বোর্ড ফলো করব এবং আমরা মনোযোগ দিয়ে শিখবো। ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমাদের ভয়েসের কোনো সমস্যা থাকবে না আশা করি। থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, আমাদের এই হোয়াইট বোর্ডে যে লেখা আছে গ্রামার ভয়েস, আমরা জানি ভয়েস মানে বাচ্চ, আর বাচ্চকে অ্যাক্টিভ এবং প্যাসিভে দুই ভাগে ভাগ করা হয়। আমরা এত আলোচনায় যাব না, আমরা মূলভাবে যাব ভয়েসটা আসলে কিভাবে সলভ করতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা খেয়াল করে নোটটা লিখি। ভয়েস করতে গেলে যে নোটটা আমরা দিব, নোট বি ওয়ান থাকলে আমরা পারি আর না পারি এম ইজ আর লিখব। বি ওয়ান থাকলে কি লিখবো আমরা? এম ইজ আর। এখন ভার্ব ওয়ান আমরা টেন্স ফলো করবো না, কারণ আমরা বলবো ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান আমরা জানি ডু, রাইট, সি, এগুলো ভার্ব ওয়ান। তাহলে বি ওয়ান থাকলে আমরা কি লিখবো? এম ইজ আর। যদি দেখি বি টু আছে তাহলে আমরা কি লিখবো? ওয়াজ বা ওয়্যার। বি টু থাকলে ওয়াজ বা ওয়্যার লিখবো। যদি আমরা দেখি ভি সাথে আইএন দি, মানে ভার্বের সাথে আইএন দি, ভার্বের সাথে আইএন দি থাকলে আমরা কি লিখবো? বি ই আই এন জি, বিং লিখবো। যদি দেখি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, হ্যাড থাকলে আমরা বুঝি আর না বুঝি বি ডবল এন বিং লিখবো। আর যদি মডাল ভার্ব দেখি, এম ও ডি এল, মডাল ভার্ব, মডাল ভার্ব থাকলে অ্যাটেনশন প্লিজ। তাহলে দেখো, এই 5টা ফর্মুলা দিয়ে আমরা যে কোনো ভয়েস করতে পারি। আজকে থেকে ওপেন চ্যালেঞ্জ করবো, নট অনলি খুলনা, অল ওয়ার্ল্ডকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আসলে খুবই সহজ এবং সিম্পল মেটার। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই যে আমরা 5টা টপিক লিখেছি, আমরা সাবজেক্টের পরেই জানি ভার্ব, আর ভার্বের উপর ডিপেন্ড করে কখনো অ্যামিজার বসে, কখনো ওয়াজ বা ওয়ার বসে, কখনো বিং বসে, কখনো বিন, কখনো বি বসে। যাই হোক, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি খুব সহজ টেকনিক আমরা ভয়েস শিখছি। ভার্ব ওয়ান থেকে আমরা কি লাগবো বলতো? অ্যামিজার। ভার্ব টু থাকলে আমরা কি লাগবো? ওয়াজ ওয়ার। আইএন জি থাকলে কি লাগবো? বি ই আইএন জি, বিং। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে আমরা কি লাগবো? বিং। মডার্ন ভার্ব থাকলে কি লাগবো? বি লাগবো। তাহলে আমরা কিন্তু ভয়েস কমপ্লিট। কিভাবে কমপ্লিট স্যার? আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা প্রমাণ করে দেবো যে আমরা আসলে ভয়েস করি কখন অ্যামিজার হবে, কখন ওয়াজার হবে, কখন বিং হবে, কখন বিন হবে, কখন বি হবে। এই 5টা টপিক্সে ভয়েস তোমার ক্লিয়ার, অল ভয়েস। কিভাবে আমরা একটু দেখি। তাহলে আমরা কি একটু প্রমাণ করছি? ভার্ব ওয়ান থাকলে, টু থাকলে, আইন থাকলে, হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে, বিং থাকলে, এই 5টা টপিক যদি আমরা মনে রাখতে পারি, অবশ্যই ভয়েসে কোনো সমস্যা তোমাদের হবে না। তাহলে আমরা এক্সাম্পলে ফিরে যাই, খেয়াল করো। তাহলে আমরা এখানে এটা নোট দেখলাম, এই নোটটার উপর আমরা একটু দেখি এক্সাম্পল। নাম্বার ওয়ান, এক নম্বর এক্সাম্পল দেখি, যেমন মনে করো আই ডাব্লিউ আর আই ডি, রাইট দ্য এ এন এস ডাব্লিউ ই আর অ্যান্সার ফর, এফ ও আর ফর গেটিং, ডিই ডবল টি আই এন ডি ফর গেটিং এ প্লাস। দেখো, এই যে একটা সেন্টেন্স, আই রাইট দ্য অ্যান্সার ফর গেটিং এ প্লাস, আমি উত্তরটি লিখি এ প্লাস পাওয়ার জন্যে। এখন মনোযোগ দাও, সাবজেক্ট কোনটা? এইটা। ভার্ব কোনটা? এইটা। অবজেক্ট কোনটা? এইটা। এখন প্রশ্ন স্যার, আমাদের প্রথমে অবশ্যই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। অবজেক্টের পরে যে জিনিসটা আমরা খুঁজে বের করবো সেটা হচ্ছে প্রিপজিশন যুক্ত কোনো সেন্টেন্স থাকলে। এটা মনে মনে বাদ দিব, মনে করবো স্যার এটা ভুল করে লিখেছে, কারণ অবজেক্টের পরে বাকি অংশটা সম্পূর্ণ বাদ। কেন? দেখো, সাবজেক্ট বা অবজেক্ট, আই রাইট দ্য অ্যান্সার, আমি উত্তরটি লিখি, এনাফ, আর কোনো দরকার নেই।
তাহলে কি হবে, সাবজেক্ট কোনটা আই, ভার্ব কোনটা রাইট, দ্য অ্যানসার অবজেক্ট। প্রিপোজিশন যুক্ত যে সেন্টেন্সগুলো থাকবে আমরা মনে মনে করবো এটা বা, এটা সারা ভুল করে লিখেছে, হয়তো এটা দরকার নাই, এটা ক্লোজ করে দেবো আমরা। তাহলে কি করবো আমরা, ফর গেটিং এ প্লাস মনে করবো নাই। তাহলে আমরা একটা এক্সাম্পল দিলে বাকিগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, দ্য অ্যান্সার আমরা সবাই জানি, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশকে ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিচ্ছি, এটা সম্পূর্ণ বা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, দ্য অ্যান্সার, দ্য ANSWER ভার্ব ওয়ান বিদ্যা আমরা অ্যামি যা লিখবো ইজ, ভার্ব থ্রি হবে রিটেন, WRITEN রিটেন বাই মি। অ্যাটেনশন প্লিজ, তাহলে এখন দেখ আমরা অবজেক্টে কি করেছি, দ্য অ্যান্সার, এটা আমরা সবাই জানি কম বেশি ছোটোবেলা থেকে, অবজেক্টে আমরা সাবজেক্ট করি। তারপরে কি করবো, অ্যামিজন লিখবো না ওয়াজয়ার লিখবো, এটা আমরা কিন্তু জেনেছি। বা ওয়ান থাকলে আমরা কি লিখবো, অ্যামিজন। তাহলে দ্য অ্যান্সার ইজ, আর আমরা জানি ভয়েসে প্যাসিভ মানে ভি থ্রি হয়, সারা জীবন ভি থ্রি হয়। তাহলে আমরা কি করবো, রিটেন, রিটেন তারপর বাই মি। এখন যেটা আমরা বাদ দিয়েছিলাম মনে হয় সেটা আমরা অ্যাড করবো ফর গেটিং এ প্লাস, ফর গেটিং, ফর গেটিং এ প্লাস, GETING ফর গেটিং এ প্লাস। তাহলে উত্তরটা হয়ে গেল। তাহলে বোঝা গেল কি, প্রিপোজিশন যুক্ত সেন্টেন্স থেকে আমরা ভয় পাবো না, যত বড় সেন্টেন্স লিখবো এটা স্যারের পার্সোনাল ব্যাপার, পরীক্ষায় যে প্রশ্ন করেছে তার ব্যক্তিগত ব্যাপার, আমরা ভয় পাবো না। আমরা কি করবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করবো। আমরা কি করবো, অবজেক্টটা আগে সামনে লাগবো, সাবজেক্ট, তারপরে দেখবো ভার্ব ওয়ান বা টু আছে কিনা। যদি ভার্ব ওয়ান থাকে আমরা অ্যামিজার বসাবো একই নিয়মে, যদি ভার্ব টু থাকতো ওয়াজ বা অয়ের বসাইতাম, যদি আইএনজি থাকতো বিং বসাইতাম, হ্যাভ হ্যাজার্ড থাকলে বিন বসাইতাম, মডাল ভার্ব থাকলে বি বসাইতাম। এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু প্রমাণ করতে চাচ্ছি, আর আমরা বোর্ডটা আপাতত ক্লিয়ার করছি, নোটটা অবশ্যই করেছো তোমরা সবাই, আমরা বোর্ডটা ক্লিয়ার করে আরো পাঁচটা তিনটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লোজ করে দেবো, তাহলে ভয়েস তোমাদের সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। দেখো নাম্বার দুই নাম্বার এক্সাম্পল, আই টোল দ্য স্টোরি, আই টোল্ড আ স্টোরি অ্যাবাউট, অ্যাবাউট নোয়িং বা ফর নোয়িং, এখানে আমরা ফর লিখবো, এখানে অ্যাবাউট হবে না, খেয়াল করো। আই টোল্ড দ্য স্টোরি ফর নোয়িং, আমি গল্পটি বলেছিলাম ফর নোয়িং, জানার জন্য। এখন দেখো এখানে সাবজেক্ট কোনটা, এটা ভার্ব কোনটা, এটা অবজেক্ট কোনটা, এটা প্রিপোজিশন, তাকে আমরা কি করবো, ক্লোজ করে দেবো। কারণ আমরা জানি একটু আগে শিখেছি প্রিপোজিশন যুক্ত যা থাকবে যত বড় এটা ক্লোজ বা। তাহলে আমরা কি করবো, অবজেক্টটা আগে রাখবো, দ্য স্টোরি, উত্তর হবে কি, দ্য স্টোরি। এখন দেখো ভার্ব টু আছে, এখানে কি আছে, ভার্ব টু, তাহলে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ টোল্ড বাই মি, তারপরে যা আছে অ্যাড করবো ফর নোয়িং, KNOWING ফর নোয়িং। তাহলে বোঝা গেল স্যার, তাহলে অতিরিক্ত অংশ আমরা এতক্ষণ এতদিন এই ভয়েসে অতিরিক্ত অংশ নিয়ে বিপদে পড়তাম, কিন্তু আজকে মনে রাখবো প্রিপোজিশন যুক্ত অবজেক্টের পরে যা থাকবে সব ক্লোজ করে দিব। তাহলে কি করবো, দ্য স্টোরি ওয়াজ টোল্ড, গল্পটি বলা হয়েছিল বাই মি, আমার দ্বারা, ফর নোয়িং, জানার জন্য। তাহলে বোঝা গেল ভয়েসে আমাদের জানা দরকার যে কোথায় ওয়াজ বসবে, কোথায় অ্যামিজার বসবে। তাহলে দুই নম্বর এক্সাম্পলে প্রমাণ পেলাম কেন ওয়াজ বসেছে বলতো, বা টু এর কারণে। তাহলে আমরা একটু আগে ভার্ব ওয়ান ছিল বোঝায় কি, অ্যামিজার বসেছি, নিয়ম কিন্তু এক, কিন্তু এখন ওয়াজ কেন বসেছিলাম, ভার্ব টু এর কারণে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, থ্রি, খেয়াল করো, দে আর ইটিং সাম ম্যাঙ্গোস হাংরি, খেয়াল করো। তাহলে এখানে দে আর ইটিং সাম ম্যাঙ্গোস ফর হাংরি, তারা আমগুলো খাচ্ছিল, খাইতেছে কিসের জন্য, ফর হাংরি, ক্ষুধার জন্য খাইতেছে। তাহলে আমরা টার্গেট ছিল আইএনজি, কারণ স্যার আপনি কিন্তু বলেছেন ভার্ব ওয়ান থাকলে অ্যামিজার লিখবো, ভার্ব টু থাকলে ওয়াজ বা ওয়ার লিখবো, আর আইএনজি থাকলে বিং লিখবো, এই জন্য আমরা এক্সাম্পলটা দিচ্ছি। তো অবজেক্ট কোনটা, দেখো তো আইএনজির পরে যেটা সেটা অবজেক্ট, সাম ম্যাঙ্গো হয়েছে এটা কি অবজেক্ট, তো এটা অবজেক্ট, আর এটা হচ্ছে আইএনজি, ভার্বের সাথে কি ছিল আইএনজি, আর বাকিটা অতিরিক্ত অংশ সাবজেক্ট এটা। তাহলে আমরা সাম ম্যাঙ্গো হয়েছে আগে লিখবো, এস ও এম সাম এম এ এন জি ওই সাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি একটা না অনেকগুলা, অনেকগুলো, এগুলো আটটা, এখানে অতিরিক্ত চলে আসবে আর। এখন আমরা বলেছিলাম আইএনজি থাকলে বিং লাগবে, যেহেতু আইএনজি আছে বিং, বিই আই এন জি বিং, পার্ট থ্রি হয়ে যাবে ইটেন, ই এ টি এন ইটেন বাই দেম, বাই দেম ফর হ্যাং। তাহলে যা ছিল সেটা আমি কি করলাম, অ্যাড করলাম এইচ ইউ এন জি আর হ্যাং, ক্লিয়ার। তাহলে মজার জিনিস দেখো, তাহলে আমরা অবজেক্টটা কি, নিয়ম এক আছে, কারণ আমরা সবসময় অবজেক্টটা কি করছি, সবসময় সামনে নিয়ে আসতেছি, কখনো অ্যামিজার বসাচ্ছি, কখনো ওয়াজার বসাচ্ছি, কখনো বিং বসাচ্ছি। তাহলে আমরা বুঝবো কীভাবে, পাঁচটা নিয়ম, ভার্ব ওয়ান থাকলে
আমরা অ্যামেজার বসাবো, বা টু থাকলে ওয়াজ আর বসাবো, আইএনজি থাকলে বিং বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিং বসাবো, মডার্ন ভার্ব থাকলে বি বসাবো। তাহলে ভয়েস কী হলো, আমাদের জন্য সহজ হয়ে গেলো। এখন তুমি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে যখন দেখবা একটা ভয়েস করতে বলেছে প্যাসিভ, তখন তুমি কী করবা, সেন্টেন্সটা সাবজেক্ট খোঁজো, সাবজেক্টের পরে থাকে ভার্ব, হতে পারে ওয়ান, হতে পারে টু, হতে পারে আইএনজি, হতে পারে হ্যাভ হ্যাজ হ্যাড, হতে পারে উইল বা শ্যাল, এনি কাইন্ড অফ মডার্ন ভার্ব। তাহলে ওই ভার্বের পরে যেটা সেটা অবজেক্ট, অবজেক্টটা আমি সিলেক্ট করি, অবজেক্টের বাকি অংশ আমরা বাদ দিয়ে ফেলাই দেবো, মনে মনে কেটে দেবো। তাহলে কী করবো, আমরা অবজেক্টটা আগে নিব, তারপরে আমরা অ্যামেজার বসাবো, যদি ভার্ব ওয়ান থাকে টু থাকলে ওয়াজ ওয়ার বসাবো, আইএনজি থাকলে বিং বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসাবো, মডার্ন ভার্ব থাকলে বি বসাবো। তাহলে আমরা এটা বসানোর পরে ভি থ্রি বসবে, ভি থ্রি পাটা বাই যুক্ত করবো। এখন প্রশ্ন আসছে, স্যার সবসময় কি প্রিপোজিশন বাই বসবে? না, প্রিপোজিশন উইথও বসতে পারে, অ্যাটও বসতে পারে, ইনও বসতে পারে। এটা আমরা নেক্সট পরবর্তী লেকচারের মাধ্যমে আমরা জানাবো কোন কোন ভার্বের পরে ইন বসে, উইথ বসে, টু বসে। এই জন্য তোমাদের অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট বা মন্তব্য বা কোনো উপদেশ থাকলে অবশ্যই আমাদের দিবে, আমরা যেন ভালো ক্লাস নিতে পারি, তোমাদের জন্য ভালো কোনো ক্লাস দিতে পারি, যেন তোমাদের আর ভয়েস বা কোনো গ্রামারে কোনো প্রবলেম না থাকে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ভয়েস, আর এই জন্য তোমাদের বলবো যে ভয়েস শেখার মাধ্যমে আমাদের ক্লাসটা নিয়েছি, ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই তো সাবস্ক্রাইব করবে, এই পরবর্তী ক্লাসটা আমরা অবশ্যই দিব। আর তোমাদের এই ভয়েসের যে সিস্টেমটা, যদি কোনো সমস্যা থাকে বা কোনো কমপ্লেইন থাকে বা অভিযোগ থাকে কমেন্ট বক্সে জানালে আমরা কি করবো, ক্লাসটা মডিফাই করতে পারবো। অভিনন্দন, ধন্যবাদ দিয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসের জন্য তোমাদের প্রস্তুত থাকো, অবশ্যই নেক্সট এক ভালো ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।